আসসালামু আলাইকুম বর্তমানে আমি রংপুরের একটি নার্সারিতে নার্সারির নাম কি ভাইয়া লামিয়া নার্সারি লামিয়া নার্সারি যেটি বদরগঞ্জ রোডে অবস্থিত এখান থেকে আমি কিছু গোলাপের চারা সংগ্রহ করছি এখানে রয়েছে হাজারি গোলাপ হলুদ গোলাপ আর একটা কি নাম কালো গোলাপ কালো গোলাপ কালো নাম এই ভাই আপনার সুমন মোহাম্মদ সুমন রয়েছে আমার সাথে এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু আরিফ আমরা এখানে সংগ্রহ করতে এসেছি গোলাপের চারা এখন আমরা সুমন ভাই সুমন ভাইয়ের কাছে আমরা জানবো যে এর পরবর্তীতে আমরা রোপণ এর পরবর্তীতে বা কি কি যত্ন নিব এই গোলাপটার ভালো ফল আপনি গোবর সার দিবেন গোবর সার গোবর সার আর লাগার পরে আপনার এক মাস পরে বা পনেরো দিন পরে আপনি এই গাছটা দিবেন খৈল খৈলের পানি গোবর সার তো অবশ্যই পচা গোবর কত ভাগ দিব মনে করেন একটা টবে আপনার একটা টবে আপনার ফিফটি পার্সেন্ট দিতে হবে ফিফটি পার্সেন্ট গোবর সার

মানে এই গাছটার জন্য আমি বিশ গ্রাম দিবো সাথে সাথে দিবো না পরে দিবো পরে দিলে হবে মানে যখন গাছটা লেগে যাবে মাটির সাথে তারপরে এখন বর্তমানে পচা গোবর অবশ্যই না হলে শিকড় পচে যেতে পারে আর এরপরে কি দিতে বললেন খৈলের পানি খৈলের পানিটা আমরা কিভাবে প্রসেস করবো ওইটা আপনি খৈলটা আপনি আনিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন সাত দিন হুম সাত দিন বিয়ে করার পরে আপনার ফিট অর্ধেক পানি আর অর্ধেক খৈল খৈল আচ্ছা আচ্ছা অবশ্যই ওই ভেজা রাখার পরে ওই পানিটা ডাইরেক্ট দেওয়া যাবে না আচ্ছা এই খৈলের পানি আমি কতদিন পর পর ব্যবহার করব কোনোদিন পর 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 কোনোদিন পর পর আর কোনো আর যখন খৈলের পানিটা আপনি দিবেন তখন আপনি এটা সকালে গাছটাকে একদিন আগে গাছটার গোড়টা একটু সুন্দর করে মাটিটা একটু আগলা করে নড়িয়ে দিবেন ও মানে যখন খোলের পানি দেওয়ার আগের দিন আমরা মাটিটা আলগা করে দেবো আচ্ছা আচ্ছা এরপরে খৈলের পানি দেবো হ্যাঁ পরের দিনে আর এই যে গোলাপ ফুলের যে আপনার যে গোলাপ ফুল পাওয়ার জন্য কাটিং করতে হয় ডাল কেটে দিতে হয় এটা কতদিন পর পর এটা যখন ফুলটা শেষ হওয়া যাবে আপনার যে ডালটা আছে ওইটা থেকে আপনার ছয়টা পাতা রাখার পরে

ডাইথেন এম থিওবির অথবা ডাইথেন এম দিতে হবে আর ভাটি মেঘ হলো মাকটনাশক সিনজেনটা কোম্পানির বা যে কোনো আমরা মাকডনাশক দিতে পারি আর কি যে কোনো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ